মেট্রো রেলে যুক্ত হয়েছে আরও 26টি ট্রেন, ফলে আজ শনিবার থেকে মেট্রো চলাচলে মাঝের বিরতি আরও কমেছে। আপডাউন মিলিয়ে মেট্রো পরিষেবা 152 থেকে বেড়ে 178টি হবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এতে সকাল 7:31 থেকে সকাল 11:48 পর্যন্ত পিক আওয়ার বিবেচনা করে প্রতি 8 মিনিট পরপর মেট্রো রেল চলবে, ফলে ট্রেন চলাচলের মাঝখানের বিরতি এখনকার 10 মিনিট থেকে কমে 8 মিনিটে নেমে আসবে বলে জানান তিনি। তবে উত্তরা থেকে সকাল 11:49 থেকে অফ পিক আওয়ার বিবেচনা করে 12 মিনিট পরপর মেট্রো রেল চলবে বিকাল 3:12 পর্যন্ত। আবার বিকাল 3:12 থেকে রাত 8:11 পর্যন্ত ফের পিক আওয়ার বিবেচনায় 8 মিনিট পরপর মেট্রো রেল চলবে। এছাড়া নতুন সময় অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে সকাল 7:10 থেকে সকাল 7:30 পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার বিবেচনা করে 10 মিনিট পরপর মেট্রো রেল চলবে। মতিঝিল থেকে উত্তরা রুটে সকাল 7:30 থেকে সকাল 8 পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার বিবেচনা করে 10 মিনিট পরপর চলবে মেট্রো। তারপর সকাল 8:01 থেকে দুপুর 12:08 পর্যন্ত পিক আওয়ার বিবেচনা করে প্রতি 8 মিনিট পরপর চলবে মেট্রো। দুপুর 12:09 থেকে অফ পিক আওয়ার বিবেচনা করে 12 মিনিট পরপর মেট্রো রেল চলবে বিকাল 3:52 পর্যন্ত। বর্তমানে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 7:10 থেকে রাত 8:40 পর্যন্ত উত্তরা মতিঝিল রুটে প্রায় 13 ঘন্টার জন্য মেট্রো রেল চলে। সকাল 7:10 এবং সকাল 7:20 উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটো মেট্রো রেলে শুধু এমআরটি এবং র্যাপিড পাস ব্যবহারকারীরা ভ্রমণ করতে পারবেন। রাত 8:00 পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো রেলেও শুধু এমআরটি এবং র্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। ভাড়া বাড়তে পারে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক মেট্রোতে যাতায়াতের ভাড়া বাড়তে পারে বলে জানান। তিনি বলেন, যদি এনবিআর টিকিটের ওপর কর আরোপ করে কিংবা বিদ্যুতের দাম বাড়ে, তাহলে মেট্রোতে যাতায়াতের ভাড়াও বেড়ে যাবে। তবে এখনো ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এর আগে 12 ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, মেট্রো ট্রেনের পরিষেবার উপর যাত্রীদের নির্ভরতা ক্রমেই বাড়ছে, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ চলছে। বর্তমানে প্রায় 2,70,000 যাত্রী প্রতিদিন মেট্রোতে চলাচল করছেন।